sky. They all see that it's a lie, 'cause we always give it one last try. Yeah, you've watched me break a thousand times. Now I'm all alone, 'cause you never show. দর্শক, আপনারা নীলগিরি ঢোকার মুহূর্তে এরকম বিভিন্ন ফল নিয়ে বসে আছে দেখতে পাবেন। হ্যালো ভিউয়ার্স, আমি এখন এই চান্দের গাড়ি করে যাব বান্দরবনের প্রত্যেকটা জায়গা ঘুরতে। এখন শুরু হচ্ছে আমার বান্দরবন ভ্রমণের পর্ব, আর শুরু হচ্ছে হিল ভিউ রেস্টুরেন্টের সামনে থেকে। আমরা এখন ঘুরতে যাব, প্রায় ছয়টা স্পটে ঘুরতে যাব। এবার থেকে আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। বান্দরবন শহর থেকে নীলগিরি যেতে আমাদের সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, এবং যাওয়ার রাস্তাটি খুবই চমৎকার, আপনার খুবই ভালো লাগবে। দর্শক, এই মুহূর্তে আছি ওয়াই জাংশনের দিকে। এই জায়গাটা এত সুন্দর, ক্যামেরা সবটুকু জায়গা আপনাদেরকে দেখাতে পারছি না। দর্শক, এই টিমটার সাথে আমি যাচ্ছি, আমার খরচ পড়বে 500 টাকা, 6টা জায়গা ঘুরিয়ে দেখাবে। যেহেতু আমি একা, তাই ওনাদের সাথে যুক্ত হলাম। ভাই, আপনারা যে বান্দরবন আসছেন, রাস্তাটা কেমন লাগলো? তো দর্শক, আমাদের মনে হয় কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। এই ওয়াই জাংশনের দিকে সবার পরিচয়পত্র দেখাতে হবে। এই জায়গাতে এত ভালো লাগছে, বিশেষ করে যে একটা ঝিরিঝিরি একটা বাতাস বইছে, খুবই ভালো লাগছে। আর বুক ভরে একদম শ্বাস নিতে ইচ্ছা করছে। নীলগিরি পৌঁছে জনপ্রতি আমরা 65 টাকা টিকিট কেটে নীলগিরিতে প্রবেশ করি, এবং নীলগিরিতে প্রবেশ করে সত্যি অভিভূত হয়ে যাই। তো ভিউয়ার্স, আমরা শেষ পর্যন্ত নীলগিরি চলে আসলাম। Every time we say goodbye, they all see that it's a lie, 'cause we always give it one last try. Yeah, you've watched me break a thousand times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. এখানকার একটা ক্যাফেটেরিয়া রয়েছে, তবে বলছে যে বুকিং ছাড়া ঢোকা যাবে না। তো ক্যাফেটেরিয়াটা অনেক সুন্দর, আপনি যদি এখানে আসছেন দেখেন ক্যাপিটালের কি অবস্থা। দর্শক, নীলগিরিতে যদি কখনো না আসেন, এটা সৌন্দর্য আসলে বোঝানো সম্ভব না। চারদিকে মেঘ, নীল আকাশ, সবুজ পাহাড়, আর অসাধারণ সব দৃশ্য। আমার একটু সমস্যা হয়ে গেছে, আমি একটু দেরি করে ফেলেছি, নাহলে দেখতে পেতেন যে সৌন্দর্য কাকে বলে। দেখি একটু মেঘ পাওয়া যায় কি না।
দর্শক চলুন এখন হেলিপ্যাডটা দেখে আসি। সবগুলোর সাথে অ্যাটাচ বাথরুম আছে না? অ্যাটাচ বাথরুম আছে না? সবগুলোতে অ্যাটাচ বাথরুম আছে। এই রুমটার কথাই বলা হচ্ছে, এখানটা ভাড়া হচ্ছে 5,000। আপনারা যদি এক্সট্রা বেড চান তাহলে দিয়ে দেওয়া যাবে, সেক্ষেত্রে 1,000 টাকা ভাড়া পড়বে। এটা একটা বারান্দা ব্যালকনি আছে, এলসিডি টিভি আছে, ড্রেসিং টেবিল আছে, তারপর কাজের জন্য একটা ইয়ে টেবিল আছে, আর এ হচ্ছে বারান্দা। আর এ হচ্ছে বাথরুম ব্যবস্থা, হাই কমোড, ঝর্ণা আছে। ভাই এটাতে কি গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে? আপনাদের এটাতে কি গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে? বাথরুম এখানে একটা রিসেপশন আছে, রিসেপশনে গিয়ে আলাপ করব যে কীভাবে ভাড়া নেওয়া যায়। এটা এটা হচ্ছে ইকি ওয়াই রেইসা 2 কটেজ। দেখি বাকিগুলো কীভাবে ভাড়া নেওয়া যায়, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, এই জায়গায় যদি আপনারা বুকিং নিতে চান তাহলে এই জায়গায় যে একটা রিসেপশন আছে ওনাদের এখানে গেলাম, ওনারা বলল আর কি যে ওনাদের এখানে প্রায় 15টির মতো রিসোর্ট রয়েছে, প্রতিটিতে প্রায় 4-6 জন, সর্বোচ্চ 8-10 জন থাকতে পারবেন। ভাড়া পড়বে যেটা উনি বলেছেন যে 5,000 থেকে 15,000 পর্যন্ত সর্বোচ্চ এক রাতের জন্য। আর আপনাদেরকে আমি ওনাদের বুকিং যে নাম্বারটি সেটি দিয়ে দিচ্ছি। এ হচ্ছে ওনাদের বুকিং নাম্বার, আপনার ইচ্ছা করলে এই জায়গাতে যোগাযোগ করে তারপরে বিস্তারিত জেনে নিতে পারবেন কীভাবে বুকিং দেওয়া যায়। এখানে আসলে আপনি বুকিং দিতে পারবেন না, এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে। তো ভিউয়ার্স, আমি পেয়ে গেলাম কয়েকজন ভ্রমণ পিপাসুর ছেলে, আমার চ্যানেল একটা হাই দেন। আর কেন আসা উচিত বা কেমন লাগলো? পরিবেশ তো চমৎকার, বাংলাদেশ দেখার মধ্যে একটা পরিবেশ, কিন্তু যদি আরো উপভোগ করতে চাই তাহলে আমাদের আরো সকালে আসতে হবে। আর আপনি যদি বাংলাদেশে থাকেন আর যদি কোনো সময় বান্দরবান আসেন তাহলে আপনার জীবনটাই বৃথা, একদম বৃথা, ঠিক কি না? ঠিক। ভাই এই ব্যাগ গুলো কত করবেন? ওটা 280, 260 টাকা, 180 টাকা। হাতের কাজের জন্য দাম বেশি না? দর্শক, এটা হচ্ছে নীলগিরি ক্যাফে, এখানে হচ্ছে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। আর একটু আগে যে ক্যাফেটি দেখিয়েছিলাম এটা তো বুকিং ছাড়া ঢুকতে পারবেন না, এখানে আপনারা চা কফি খেতে পারবেন, হালকা নাস্তা করতে পারবেন।
আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে বসে বসে পাহাড় এবং মেঘ দেখতে পাবেন। আপনার কি মনে হয় জায়গাটা বাংলাদেশ? আর যদি সকালে আসা যায় এই জায়গাতে মেঘ, মেঘের একদম স্পর্শ করতে পারবেন, হাত দিয়ে মেঘের একদম কাছ থেকে দেখতে পাবেন, স্পর্শ করতে পারবেন। এখন আমি একটি কফি পান করব। ধরুন যে আপনার জীবনের সেরা কফি পান করছে। যারা ফুড ব্লগার আছেন তারা ইচ্ছে হলে এই জায়গাতে এসে কফি রিভিউ করতে পারেন। কফি পানের পাশাপাশি আপনার যদি প্রিয়জন থাকে তাহলে আরও বেশি ভালো লাগে। দর্শক, এই জায়গায় এসে কফি খেলে কফির স্বাদ যেমন হোক, কফির যে স্বাদ অনেক বেড়ে যাবে শুধুমাত্র এই দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন। এই যে ভাই খুশিতে একদম রেলিং এর উপর বসে গেছে। তো ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগতেছে। মেঘ থাকলে? মেঘ থাকলে আরো ভালো লাগতো। আসলে দেরি হয়ে গেছে আমারও, অনেক দেরি করে ফেলছি। না বলতেছি আর কি যে এই জায়গায় এসে কফি খেলে কফির স্বাদ যেমন তেমন হোক স্বাদ অনেক বেড়ে যাবে আর কি। মানে আমি জীবনে এত সুন্দর জায়গায় বসে কোনো কফি খাইনি। সাজেক গেছিলেন? হ্যাঁ সাজেক যাবো। সাজেক যাই না, তো দর্শক শুধু নীলগিরি নিয়ে আসলে অনেকক্ষণ ভিডিও বানানো যায়। আসলে আমি এটা কি আমার সব ভিডিওর সাথে দিব কিনা ভাবছি। আমার কাছে জায়গাটা এত ভালো লাগছে, বিশেষ করে আপনাদের দেখাতে পারি। ঠিক এই জায়গাতে দেখেন খুব ছোট ছোট একটা দুইটা বাড়িঘর, অসাধারণ ভিউ। আর ওই যে নদী চলে গিয়েছে, আর এখানে একজন আর্মি সেনাবাহিনী সদস্যের সাথে কথা বললাম, উনি বললো যে উঁচু পাহাড় যেগুলো এগুলো হচ্ছে মায়ানমার। যদিও খুব কাছে দেখতে পাচ্ছেন কিন্তু আপনি যদি ওই জায়গাতে যেতে চান আপনার বহু সময় লাগবে। এমনকি উনি বললো আর কি যে এখান থেকে চট্টগ্রামের যে শহরে যে আলো, ওই আলো ওই আলোটা পর্যন্ত দেখা যায়। সত্য মিথ্যা আমি জানি না। দর্শক আপনারা নীলগিরি ঢোকার মুহূর্তে এরকম বিভিন্ন ফল নিয়ে বসে আছে দেখতে পাবেন, একদম ফ্রেশ কলা। ভিউয়ার্স, দুইটা কলা কিনলাম নীলগিরি থেকে 10 টাকা দিয়ে। আরে ভাই আমি হাতে নেই, আরো সুন্দর কলা কেমন স্বাদ ভাই? খাইলেন যে? হ্যাঁ অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। অনেক মিষ্টি, ফ্রেশ মনে হলো না? হ্যাঁ অনেক ফ্রেশ ভাই। কষ্ট একটু ছিলে দিতে আমি এক হাতে কি আর দুধাসি একটা সিটি ভাই। কলা চিতবে ভালো বেশ, পেপে মিষ্টি। পেপে পেপে কিনবেন আপনারা? বলতে হবে মিষ্টি, আমার একটা ফ্রেশ যে একটা ভাব। এসব ন্যাচারাল জায়গায় এসে যদি ফ্রেশ জিনিস না খাই তাহলে তো আর হইলো না। আপনারা ওই ক্যাফেতে গেছেন? ক্যাফেতে গেছিলাম ভাই, আমার নাম কি পড়তে বন্ধু লাগে শুধু আচার নিয়ে। ওই ক্যাফেটা তো বসছেন?
বসছি ভাই ছবি তোলা লাগে আমি বুঝলে ভাই আর ফেস আনতে পারতাছি না সকালবেলা নাকি মেঘ এক জানালা দিয়ে ঢুকে আর একটা নাকি বের হয় দর্শক এখন আমি পেঁপে খাচ্ছি খুবই মিষ্টি পেঁপে ভাই পেঁপে তো এত মিষ্টি মনে হচ্ছে চিনি দিয়ে ডুবে আনছে আমি তো দেখতেছি মনে হচ্ছে চিনির মধ্যে ডুবে আনা আছে চলেন সময় নাই তো চলেন আসলাম এই ভাইয়ের গাড়িতে ভিডিও করে ভাই আপনার নামটা বলে দিন কেউ যদি গাড়ি ভাড়া করতে চায় আমার নাম ভাই মোহাম্মদ সোহেল মোহাম্মদ সোহেল আপনার নাম্বারটা বলে দিন 01865-399-096 আবার বলে 01865-399-096 আমরা এখন চলে যাচ্ছি নীলগিরি থেকে আসলে অবশ্যই ফলগুলো ট্রাই করে দেখবেন কারণ এত ফ্রেশনেস আর এত স্বাদের ফল আমার মনে হয় না আপনি পাবেন আর প্রতি পিস পেঁপে নিল 10 টাকা একটু আগে তো দেখলাম 2 জোড়া কলা কিনলাম 10 টাকা দিয়ে মাত্র তো দর্শক নীলগিরি পর্বত এখানেই শেষ করে দিতে চাই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আপনাদের নীলগিরি ভ্রমণটা নীলগিরির দৃশ্যগুলো কেমন লাগলো তাও জানাবেন আমার আশা যে আপনাদের অনেক ভালো লাগবে কারণ বাংলাদেশে আপনি অনেক জায়গায় ঘুরতে পারবেন কিন্তু এত এক্সক্লুসিভ জায়গা শুধুমাত্র কয়েকটা জায়গাতে পাবেন একটা হচ্ছে সাজেক এর পরে বা এর আগে হচ্ছে আপনার এই নীলগিরি তো এই পর্যন্তই ভালো থাকবেন